এটা একটা কাগজ ফুল গাছ অনেক দিনের পুরনো গাছ এটা ছ সাত বছর হয়ে গেল তো বছরে একবার করে এই পুরনো গাছের সাইড থেকে মাটি খুঁড়ে চেঞ্জ করে দিলে ভালো হয় আর সামনে বর্ষা আসছে বর্ষার আগেই এটা করা উচিত তো সেই জন্য আমি এটার সঙ্গে যে শার্টটা মিশিয়েছি দেব তো তার আগে আমি এই সাইড থেকে মাটিটা যতদূর সম্ভব পাচ্ছি খুঁড়ে নিচ্ছি এটা বর্ষার আগে করলেই ভালো হয় আর সেই সঙ্গে যে ডালপালাগুলো বড় হয়ে গেছে সেই সব ডালপালাগুলো কাটিং করে নিতে হবে গাছটাকে সুন্দর সেবে যদি টবে ছোট গাছ করতে চান তাহলে এইভাবে কেটে এটা বেশি একটা ডালপালা বড় নেই এইভাবে ডালপালা কেটে তারপরে গোড়া খুঁড়ে মাটিটাকে বের করে আমি যে মিশ্র সারটা তৈরি করেছি সেটা দেব তাহলে এটাকে আমি খুঁড়ে নিচ্ছি এই যে দেখুন আমি পুরো মাটিটা বেশ সুন্দর করে খুঁড়ে নিয়েছি গাছের চারিদিক থেকে এবার আমি এই থালাটায় এই যেহেতু এটা বড় টপ তাই এর মধ্যে দু মুঠো খোল ডাস্ট নিচ্ছি কিছুটা গোবর সার আর কিছুটা মাটি এই তিনটে মিশ্রণ আমি ভালো করে মিশিয়ে গাছের চারিদিক থেকে দিয়ে দেবো ছোটো গাছ হলে এক মুঠো খোল দেবেন আর বড় টবের বড় গাছ হলে দু মুঠো খোল দেবেন আর সেই পরিমাণে গোবর সার আর মাটি দিয়ে তারপরে গাছের চারিদিকে দিয়ে দেবেন এবারে এটা আস্তে আস্তে গাছের চারিদিকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিতে হবে এটা খুব সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে পরপর টানা কয়েকদিন জল দিতে হবে যাতে এক সপ্তাহ ভালো করে জল দিলে তাহলে এই সারটা ভালো করে ভিজে পচে যে গাছের সারটা তৈরি হবে এরপর দেখবেন বর্ষাকালে গাছ খুব সুন্দর হয়েছে আর গাছে প্রচুর পরিমাণে ফুল হবে তো পুরনো গাছকে এইভাবেই প্রতি বছর এরকম করেই সার দিতে হবে আর দু বছর বাদে বাদে পুরো গাছের টপ থেকে গাছ তুলে তারপরে গাছকে আবার রিপটিং করতে হবে এইভাবে কাগজ ফুলের যত্ন করলে কাগজ ফুল খুব ভালো হবে আর বনসাই করতে মানে কাগজ ফুল যদি ছোট রাখতে চান তাহলে এভাবে ডালপালা কেটে দেবেন দেখুন আমার গাছটা এটা কিন্তু অনেক বছর হয়ে গেছে গাছটা কিন্তু বেশি বাড়েনি প্রচুর ফুল হয় এটা সাদা বগিন ভেলিয়া তাহলে মনে রাখতে হবে এইভাবে সারটা দিয়ে পরপর সাত দিন টানা ভালো করে জলে ভিজাতে হবে জল দিয়ে রাখতে হবে তারপরে কাগজ ফুল যেহেতু একটু কম জল দিতে হয় তারপরে যেমনভাবে জল দেন দিনে একবার এখন যেহেতু খুব রোদ দিনে একবার করে জল দিলেই হবে